2017 সালে 3রা জানুয়ারি কালেজ থানার আন্ডারে নোয়াদা বর্ডার হয়ে এক যুবককে ইন্ডিয়াতে ফেন্স ড্রিল পাচার করার কারণে কালেজ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কালেজ থানার পুলিশ তার নামে কেস শুরু করে। এতদিন জেল বাবদ হেফাজতে থেকেই তার কেস চলতে থাকে। এদিন তাকে দোষী সাব্যস্ত করে মালদা জেলা আদালত ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের হাকিম মন্দাকান্ত সাহা। গত 3রা জানুয়ারি 2017 সালে কালিয়াচক থানার আন্ডারে নোয়াদা বর্ডার হয়ে এক যুবক ফেন্সিডিল পাচারের কারণে ইন্ডিয়াতে ঢোকে। সে সময় ডিউটিরত বিএসএফ জওয়ান তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে বেশ কিছু ফেন্সিডিল উদ্ধার করে। তারপর তাকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয়। কালিয়াচক থানার পুলিশ তার নামে কেস শুরু করে। কেস নাম্বার 5/17 আন্ডার সেকশন 14 ফরেনার্স অ্যাক্টে। তারপর এতদিন বাবদ জেল হেফাজত থেকে কেস চলতে থাকে। আজ তাকে দোষী সাব্যস্ত করে মালদা আদালত ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের হাকিম মন্দাকান্ত সাহা আসামির 3.5 বছরের জেল ও 25,000 টাকা জরিমানা করেন। হ্যাঁ, বাংলাদেশিটার আজকে কি ঘোষণা হতে চলেছে? কেসটা হয়েছিল যে গত ইংরেজি 2/1/2017 তারিখে সেই বাংলাদেশি শশানি বর্ডারের আন্ডারে ইউপি নোয়াদা থানার কালিয়াচকের আন্ডার তারা ওই বর্ডার থেকে পার করে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার থেকে ইন্ডিয়া বর্ডার দিকে আসছিল এবং হাতে কিছু ব্যাগ ছিল। সেটা সেখানকার আপনার বিএসএফ পার্সোনাল তাকে অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে সেই 22 বোতল ফেন্সিডিল পাওয়া যায় আর তার কাছ থেকে কোনোরকম ভারতে এন্ট্রান্সের কোনো রকম কাগজপত্র পাওয়া যায়। তো কতদিন তার জেলে থাকতে হলো? মোটামুটি 2 বছর 11 মাস। আজকে কী হতে চলেছে? আজকে তার সাজা ঘোষণা হতে চলেছে ফরেনার্স অ্যাক্টে। ফরেনার্স অ্যাক্টটা কী হতে পারে একটা সাজা ঘোষণাটা? মিনিমাম সাজা 2 বছর এবং ম্যাক্সিমাম। এটা বাংলাদেশে কোথা থেকে আসছিল? বাংলাদেশের চাপাই নেওয়া। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.